অবশেষে কাস্টম হাউস ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি 16/3/2023 প্রকাশিত হয়েছে। এখানে অনলাইনে আবেদনের শুরুর তারিখ 23/3/2023 সকাল 9:00 থেকে, অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 12/4/2023 বিকেল 5:00 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে যে সকল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নিরাপত্তা প্রহরী 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত রয়েছে একটি অষ্টম শ্রেণী পাশে। তো এখান থেকে ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, মাদারীপুর, নোয়াখালী, নওগাঁ ও বরগুনা জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধী ও ইতিম প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ডুপ্লিকেটেড মেশিন চালানোর 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডিসপাস রাইডার 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত রয়েছে একটি, কোনো স্বীকৃত বোর্ডতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA-তে উচ্চ মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা SSC পরীক্ষায় আপনাকে মিনিমাম 2 পয়েন্ট পেতে হবে এবং মোটরসাইকেল চালানোর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বৈধ লাইসেন্সধারী হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। সেপাহী 9,000 থেকে 21,800 পদসংখ্যা রয়েছে 35টি, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে উচ্চতা 5 ফিট 4 এবং মহিলার জন্য 5 ফিট 2, বুকের মাপ 30-32 উভয় ক্ষেত্রে। টেলিফোন অপারেটর 9,300 থেকে 22,490 পদসংখ্যা রয়েছে একটি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিক HSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালক 9,300 থেকে 22,490 পদসংখ্যা রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ JSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা বা বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এক্ষেত্রে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 থেকে 22,490 পদসংখ্যা রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে GPA উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ SSC-তে মিনিমাম 2 পয়েন্ট পেতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 এবং বাংলায় কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 এবং সর্বশেষ যে পদগুলো রয়েছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 10,200 থেকে 24,680 পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমান CGPA-তে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা ইংরেজি 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলা 60 লিপিতে প্রতি গতি 45 শব্দ, ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিট 30 শব্দ, বাংলা কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন 25 শব্দ। উচ্চমান সহকারী 10,200 থেকে 24,680 পদসংখ্যা 2টি, স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমান CGPA-তে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 এবং বাংলা মুদ্রাক্ষরিক সর্বনিম্ন প্রতি মিনিটে 25। 60 লিপি, কম্পিউটার অপারেটর 11,000 থেকে 26,590 পদসংখ্যা 2টি, কোনো বিশ্ববিদ্যালয় হতে তৃতীয় শ্রেণী বা সমান CGPA-তে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, এক্ষেত্রে ইংরেজি 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 80 শব্দ, বাংলা 60 লিপিতে সর্বনিম্ন গতি 50 থাকতে হবে, প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলা কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি 25। সর্বশেষ পদটি রয়েছে পরিসংখ্যান অনুসন্ধান 11,300 থেকে 27,300 পদসংখ্যা রয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতায় স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গণিত পরিসংখ্যান অর্থনীতি বিষয়ের দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এক্ষেত্রে আপনার 1 থেকে 9 নং পদের জন্য যে সকল জেলা প্রার্থীগণ স্থায়ী আবেদন করতে পারবেন, মানিকগঞ্জ, চাঁদপুর, ফেনী, জয়পুর, গাইবান্ধা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আপনারা এই যে পদগুলো রয়েছে এই সকল পদে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য tcs.telector.com এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদনটি 23/3/2023 তারিখ থেকে সকাল 9:00 থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ
12/4/2023 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার পরে আপনারা অনলাইনে যে ফিটি রয়েছে, এক থেকে এক নং পদের জন্য 300 টাকা এবং 2 থেকে 7 নং পদের জন্য 200 টাকা, সার্ভিস চার্জ সহ 223 টাকা, 8 থেকে 11 নং পদের জন্য 120 টাকা। অনধিক 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে অনলাইনে আবেদন করার, 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনগণ কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো SMS এর মাধ্যমে কীভাবে প্রেরণ করবেন এখানে বলে দেওয়া রয়েছে। তারা দেখতে পাচ্ছেন যে DCS স্পেস আপনার ইউজার আইডি 16342 নম্বরে সেন্ড করলে আপনি যে কোনো টেলিটক সিম থেকে করতে হবে এবং পরবর্তীতে আপনার নাম এবং আপনার কত টাকা সেটি আপনাকে এখান থেকে বলে দেবে এবং একটি পিন নাম্বার সেন্ড করবে এবং পরবর্তীতে DCS স্পেস ইএস স্পেস একটি পিন নাম্বার দিবে। ওই পিন নাম্বারটি আপনাকে এখানে টাইপ করে 16342 নম্বরে সেন্ড করলে আপনার আবেদনটি সাকসেসফুল হবে এবং পরবর্তীতে আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে যে আপনার পরীক্ষা কোথায় এবং কবে হবে। এবং এছাড়াও আপনি dcs.edu.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন। তো এই ছিল আপনার কাস্টম হাউসের ঢাকায় যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এ নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি সকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, ভালো লাগছে। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারই আমাদেরকে মোটিভেট করে। অবশ্যই আশা করি আপনাদের কাছ থেকে একটি হলো সাবস্ক্রাইব।